একজন নায়িকার প্রতি কত আপত্তি আমাদের, তার চরিত্র, বেশভূষা, রঙিন জীবন কজনই বা খোঁজ রাখে তার কষ্টে। মাঝে মাঝে আমাদের এখানে আসে, এক্স্যাক্ট কখন আসে এটা আমি তোকে বলতে পারবো না, তবে যখন আসে খুব চুপচাপ থাকে, কারোর সাথে তেমন কথা বলে না। কারণটা কি বলতে পারবি? কারণটা জানলে তো আমি তোকে বলেই দিতাম। তবে আমরা খুব অবাক হই, এত বড় একজন নায়িকা কম হিট সিনেমা তো আমাদেরকে দেয়নি। শোন, হলে যখন তার সিনেমা চলতো তখন দূর দূরান্ত থেকে মানুষ আসতো, হুমড়ি খেয়ে পড়তো, টিকিট পাওয়া যেত না। আচ্ছা, হঠাৎ কি এমন হলো যে উনি সব কিছু ছেড়ে এখানে চলে আসলো? জানি না, ইভেন সে তার ফ্যামিলি মেম্বারদের সাথে কোনো যোগাযোগ রাখে, স্ট্রেঞ্জ। আর কত কত 10 বছরে তাকে নিয়ে যতগুলো নিউজ হয়েছে সব ফেক, একটা অরিজিনাল না। এখানে কেউ হয়তো বা তাকে চিনেছে, দূর থেকে লুকিয়ে লুকিয়ে ছবি তুলেছে, ফেসবুক আপলোড করেছে, সেটা দেখে জার্নালিস্টরা রিপোর্ট করে দিয়েছে। তুই কি পারবি তার সম্পর্কে আসল নিউজ জোগাড় করতে? দেখি, চেষ্টা করি। বাইরে যাচ্ছিস নাকি? হ্যাঁ, একটু বেরোচ্ছি। আচ্ছা, একসাথে লাঞ্চ করবো, কিন্তু এটা মাথায় রাখিস। ঠিক আছে।
কিরে বলো তো কি হবে? নায়িকার সাথে দেখা? তোর সেই প্রত্যাশিত ফারিয়া হয়েছে তাই? অবাক করা সুন্দর জানিস, একদম একদম চোখ সরাতে পারছিলাম না, অবাক হয়ে তাকিয়েছিলাম। আমাদের ইন্ডাস্ট্রি আসলে অনেক বড় কিছু হারিয়েছে। আচ্ছা, ওর ওই সমর্পণ মুভিটা দেখেছি? 7 বার দেখেছি। হোয়াট এ পারফরমেন্স! বন্যায় ফেসে যাওয়া মানুষ, রোগটার জন্য কান্না, মনের মধ্যে এখনো দাগ কেটে আছে জানিস। আমি কদিন আগে একটা ফিচার করেছিলাম, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যত ফেমাস হিট ফিল্ম ছিল সেগুলো নিয়ে, তাদের মধ্যে এটা ছিল সমর্পণ। সুন্দর একটা চরিত্র প্লে করেছিল, অবশ্য অনেকটা অশনি সংকেতের ববিতার মতো ছিল। এই যে, এই হলো তোদের একটা সমস্যা, ভালো কিছু দেখলে তুলনা করতে বসে যাস। ও কত সুন্দরভাবে চরিত্রটা ফুটিয়ে তুলেছিল! আসলে সুন্দর ছিল রে, অঝোর ধারায় ভেজা ভেজা দুটি চোখ। শুধু সমর্পণ কেন, সে তো প্রত্যেকটা চরিত্রই সুন্দর করেছে, এবং সে কারণে দর্শক তাকে কখনো ভুলতে পারবে না। সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, কফি খাবি? খাওয়া যায়, ব্ল্যাক কফি। আচ্ছা দাঁড়া। মহাকাল মানুষের কর্মকীর্তি বহন করিয়া লইয়া যায়, রক্ষা করে, কিন্তু স্বয়ং কীর্তিমান মানুষকে সে রক্ষা করিতে চায় না। হোমার, কালিদাস, নেপোলিয়াম কেউই তার হাত থেকে রক্ষা পায়নি, শুধু কর্মটাই বহমান। আপনি? আপনার একটি অটোগ্রাফের আশায় এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম। আই'ম সরি, আমি আসলে কোনো অটোগ্রাফ টটোগ্রাফ দিতে পারবো না। একজন রবীন্দ্র সারথি হিসেবেও না। আপনি কি বলুন তো? পরিব্রাজক, এখানকার উঁচু নিচু ঢেউ বেয়ে বেয়ে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত। আমি আপনার অনেকগুলো সিনেমা দেখেছি, সিনেমা কখনো পুরনো হয় না। এক কাপ চা খাবেন? এই 2 কদম পরেই একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে। অ্যাটলিস্ট একজন ডাইহার্ড ফ্যান হিসেবে এই সামান্য আবদারটুকু তো করতেই পারি, প্লিজ না করবেন না। অনেকটা জোকের মতো পেছনে লেগেই থাকে, নরম একটা মন হয় ওদের, খুব নরম। কিভাবে বুঝলেন? খুব কাছ থেকে দেখেছিলাম তো, আমার বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকতো, মিষ্টি, পিঠা, পুঁই শাক, আরো আরো অনেক কিছু তো দূর থেকে যে বয়ে নিয়ে আসতো। কখনো খেয়েছেন ওগুলো? শিল্পীদের অনেক নরম মনের হতে হয়। খেয়েছি, আমার বাড়িতে একটা কাজে মেয়ে ছিল রহিমন, ওই সব কিছু রান্না টান্না করে দিত। আসলে ভালোবাসাটা না
মুখে প্রকাশ করা যায় না, অনুভব করতে হয়। ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা কফি। অসম্ভব গুণী অভিনেত্রী আপনি, আপনার সমর্পণ সিনেমা নিয়ে আমার খুব প্রিয়, সাতবার দেখেছিলাম। আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড তো পাইনি, অবশ্য আমার কোয়ার্টিস পেয়েছিল, আমি জাস্ট নমিনেটেড ছিলাম। পুরস্কারটা কি সব মানুষের ভালোবাসা, এত তো মানুষের প্রত্যাশা, সেগুলোর কোনো দাম নেই। সরি, আপনি জানেন আপনাকে আপনাকে সবাই কত মিস করে, আপনাকে তারা স্ক্রিনে দেখতে চায়। আপনি এখন চলুন দেশে, আপনি চোখ বন্ধ করে পাঁচটা সিনেমা সাইন করতে পারবেন, বিকজ ইউ হ্যাভ দ্যাট ক্যালিবার। ইউ আর জাস্ট মাইন্ড ব্লোয়িং অন স্ক্রিন, মাইন্ড ব্লোয়িং। কোথায় উঠেছেন? চলে যেতে চাইছেন? আমার একটু তাড়া আছে। মিস ফারিয়া, দেখা হবে আমাদের। মানুষের ভালোবাসা, এত তো মানুষের প্রত্যাশা, সেগুলোর কোনো দাম নেই। সরি, আপনি জানেন আপনাকে আপনাকে সবাই কত মিস করে, আপনাকে তারা স্ক্রিনে দেখতে চায়। আপনি এখন চলুন দেশে, আপনি চোখ বন্ধ করে পাঁচটা সিনেমা সাইন করতে পারবেন, বিকজ ইউ হ্যাভ দ্যাট ক্যালিবার। ইউ আর জাস্ট মাইন্ড ব্লোয়িং অন স্ক্রিন, মাইন্ড ব্লোয়িং। এতটা সহজ হবে ভাবিনি, সরল একটা ফারিয়াকে পেলাম। মানে মানে অন্যভাবে শুরু করেছিলাম কথা, বাঙালিদের বদনাম করেছি, মানে ইচ্ছা করেই করেছি, বলেছি তাদের রুচি খারাপ, সব জায়গায় সস্তা খোঁজে। কথাগুলো বলতে গিয়েই আসল ফারিয়াকে খুঁজে পেলাম, তার আসল রূপ বেরিয়ে আসলো, সাবলীল প্রতিবাদী ফারিয়া। তাই কি বলল? বললো বাঙালিরা অনেক ভালো, সরল, শুভ্র। সত্যি তো বলেছে, বাঙালিদের মতো ভালো মন পৃথিবীর কোথাও খুঁজে পাবে? বাঙালি মানুষগুলো একেবারে মাটি দিয়ে তৈরি, খাঁটি বাংলার মাটি। সেটা তো আমারও কথা, একটা মানুষ দেশকে এত ভালোবাসে, সে কি করে দেশকে ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে এত দূরে এসে পড়ে আছে, কি কারণে বলতো? মানে অভিমানটাই বা কি নিয়ে? আমার মনে হয়
খুব শক্ত কোনো আঘাত পেয়েছে যেটা সে ভুলতে পারে না। সেটা কি কি বা হতে পারে? আপনি এখানে কি করছেন? অপেক্ষা করছিলাম আপনার জন্য। মানে ডেডিকেশন, প্রিয় সাবজেক্টের প্রতি ডেডিকেশন দেখাচ্ছি। এট দিস মোমেন্ট আপনি আমার প্রিয় সাবজেক্ট। অন্যভাবে যদি বলতে চাই তাহলে ধরুন আপনার নতুন কোনো একটা সিনেমা বের হলো, আপনার দর্শকরা যেভাবে হুমড়ি খেয়ে পড়ে টিকিট কাটার জন্য, ঠিক তেমনি আমি চাতকের মতো আমার প্ল্যানটা এক্সিকিউট করার চেষ্টা করছি। সার্থকতা সময়ের ব্যাপার মাত্র। অতটা চালাক কিন্তু আপনাকে মনে হয় না। মানুষ চেনা একটা শিল্প, তবে আপনি সহজ। আচ্ছা আপনি কে বলুন তো? আপনার কথাবার্তা শুনে না মনে হয় না যে আপনি এখনকার প্রচন্ড সেকেলে। ফসিলসদের আপনি সব জায়গাতেই পাবেন, তবে তারা সীমিত। চা খাবেন? বসতে পারি। অভিনয়টা কোথায় শিখেছেন? মানুষের কাছে। ছোটবেলায় বাবা আমাকে যাত্রা দেখতে নিয়ে যেত, সেটা অবশ্য অনেক আগের কথা। ওই লাল নীল বাতির নিচে চেঁচিয়ে চেঁচিয়ে বালক চরিত্রের বয়ান করত, মুখে মধ্যে পাউডার মেখে। আর আমি অবাক হয়ে দেখতাম আর ভাবতাম, আমি যদি কখনো সুযোগ পাই তাহলে এই পাউডার রানীদের থেকে আমি আরো ভালো মনে করে দেখাব। তারপর শহরে চলে আসি পড়ালেখার জন্য। ছবি কি লেখাপড়া করেছেন? আগে থিয়েটারও গিয়েছেন? শহরে এসে আমি চাকরি করতাম। চাকরি 3 মাস পরে বাবা মারা গেছে। মার আসলে টাকা পাঠানোর সামর্থ্য ছিল না। প্রতিদিন ক্লাস শেষ করে আমি চাকরিতে যেতাম। ওই গরমের মধ্যে বাসে চড়ে বাসের ভিড় ঠেলে যখন আমি অফিসে পৌঁছাতাম তখন একদম ঘেমে টেমে শেষ। তখন আর কেউ না আমার দিকে তাকাতো না, কেউ আমার সাথে কথা বলতে চাইতো না। গরিবদের সাথে মনে হয় মানুষ এরকমই করে। আর যে কয়জন আমার সাথে এসে কথা বলতো সেটা ছিল শুধু অভিনয়, কাজটা করিয়ে নেওয়ার জন্য। সিনেমা আসলে কিভাবে? চাকরিটা আমি বেশি দিন করতে পারিনি, ইনফ্যাক্ট চলেই গিয়েছিল। তারপর পুরো বেয়ারিশ লাশের মতো পুরো শহরে ঘুরে বেড়িয়েছি।
কত জনের কাছে গিয়েছিলাম শুধু একটা চাকরি আশায়। সবাই খালি সিভি চাইতো, সিভি দিতাম, কিন্তু এরপরে আর কোনো খবর ছিল না। হঠাৎ করে একদিন একটা ইন্টারভিউ ডাক এসেছে। হয়েছিল চাকরিটা? ওরা যেটা চেয়েছিল সেটা আমি দিতে পারিনি। হয়তো এটাই আমি। স্যার, আনফর্চুনেটলি বেশি দূর এগোতে পারিনি। আসলে একবার মিট হয়েছে, কিন্তু আমি আমি নিজের পরিচয়টা দেইনি। অবশ্য পরিচয় দিলেও যে বেশি দূর এগোতে পারতাম তাও না। জি স্যার, আসসালামু আলাইকুম। তারপর যখন ফিরে আসতো আমি ভয়ে কাছে যেতাম না, শুধু উপদেশ দিত। এখন বুঝি উপদেশগুলো কত কাজের। কি অবস্থা রে? অবস্থা ভালো না, শরীরে বল নেই, ক্যান্সার ধরা পড়েছে। ফোন দিলে শুধু হাওমা করে কাঁদে। দেশে যাবি না? কিছু টাকা পাঠিয়েছি, দেখি সামনের মাসে যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তোর নায়িকার কি অবস্থা? দেখা হয়েছিল আর? দেখা হয়েছিল, এই অবস্থায় ব্যবস্থা করার চেষ্টা করছি। আচ্ছা শুনব, চল রুমে চল। আর মন খারাপ করে আছিস কেন? চিল ম্যান। ইউ হ্যাভ এ গেট ম্যাডাম। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গেস্ট? Topo. Topo? Yes. Okay, you go. Okay, madam. I'm coming. হ্যালো। ঠিকানা কোথায় পেলে? প্রিয় অভিনেত্রী আপনি, এটা আমার জন্য কোনো ব্যাপার? আপনি অনেক সুন্দর করে কথা বলেন, গোছানো। বাট মোটিভটা কি, কেন এসেছেন এখানে? গল্প শোনার জন্য, অভিনেত্রী হয়ে ওঠার গল্প। যদি না বলি, সময় মধ্যবিত্তদেরকে ভাসিয়ে নিয়ে যায় আর গুণীদেরকে অহমই করে। আমি না হয় অহমের পাহাড়ে ঢাকা পড়লাম। আপনার কথা শুনে না আমার সন্দেহটা আরো তীব্র হচ্ছে, আপনাকে আমি ভয় পাচ্ছি। আর আমার ইচ্ছাটা বাড়ছে, জানার ইচ্ছা, ঠিক যেমন একটা ভালো বইয়ের শেষ পৃষ্ঠার মতো।
সেটা পড়তে না পারার কষ্ট একটা পাঠক ছাড়া আর কেউ বুঝতে পারে না। কিছু কিছু কষ্ট আছে, যেগুলো সবাইকে বলা যায় না, ভেতরে থেকে যায়। পাশের ছেলেটার মতো করে কথা বলে মনে হয় অনেক আগের চেনা, খুব কাছে, খুব পরিচিত। বলে এত সব কথা ওর সাথেই বা কেন বলবো, তো কখনো এরকম হয়নি। ভূত প্রত্যেকটা সম্পর্কের একটা ব্যারিয়ার থাকে, আমি সেই ব্যারিয়ারটা ক্রস করেছি। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। ওই সময় শহরে আমার কেউ ছিল না, না বাবা, না পরিচিত কেউ, কেউ না। হঠাৎ একদিন ক্যাম্পাসের দপ্তরি সুনীল কাকু আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমি বেশ অবাক হয়ে ওনার কাছে গিয়েছিলাম, আর যাওয়ার পর উনি আমাকে ওনার ছোট ছেলের নাম্বার দিয়েছিলেন, অমিতের। অমিত ছিল FDC-র সেকেন্ড মেকআপার, ওর মাধ্যমে আমি সিনেমার অডিশন দিয়েছিলাম। চান্স পেয়েছিলেন? প্রথম দুবার হয়নি, থার্ডটাতে লিড রোলে কাজ পেয়ে গেলাম। আর সেই সিনেমাটা কীভাবে যেন হিটও করে গেল কিছু না বোঝার আগে। আর এরপরে আমার মধ্যবিত্তের চিন্তাধারা সব চলে যেতে লাগলো। কিন্তু জানেন, আমি না খুব সাধারণ থাকতে চেয়েছিলাম, মানে সাধারণ মানুষের মধ্যেই, কিন্তু আমি পারিনি। দর্শকরাই আমাকে থাকতে দেয়নি, কারণ ওরাই আমাকে উপরের দিকে উঠিয়ে দিয়েছিল, একের পর এক হিট সিনেমা দিতে থাকলাম। এই দিন এই ক্যারেক্টার, আরেক দিন আরেক ক্যারেক্টার, একটার পর একটা হিট সিনেমা। উফ, এনজয় করছিলাম অনেক। এরপর আমার জীবনে এলো সাহেল, চিত্রনায়ক সাহেল। তিন বছরে আমরা প্রচুর হিট সিনেমা দিয়েছি। ওর আর আমার সিনেমা যখনই রিলিজ পেত, দর্শক না সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়ত, আর আমি বোরখা পরে সিনেমা হলে যেতাম লুকিয়ে লুকিয়ে, তাদের চোখের ভাষা পড়ার জন্য। এত ভালো লাগতো তাদের চোখের ভাষা পড়ে, হাতে তালি দেয়া, তাদের এক্সপ্রেশন। এরপর কয়েক বছর আমরা আসলে
অনেক অনেক সিনেমা দিয়েছিলাম, অনেক ভালো ভালো সিনেমা। তাহলে সিনেমাটা ছাড়লেন কেন? এত মানুষের ভালোবাসা, এত মায়া, এগুলো ছেড়ে আপনি এত দূরে পড়ে আছেন কেন? কেন দেশে যাচ্ছেন না? কি কারণে আপনার এই নির্বাসন? লুকিয়ে সাহিলকে বিয়ে করেছিলাম, কেউ জানতো না। তারপর সব ভালোবাসা সব স্বপ্ন মারিয়ে যখন আমি মা হতে চলেছি, তখন সে আমাকে বলল অবসর করে ফেলতে। সেই বাচ্চা চায় না, কিন্তু আমার কাছে কেমন যেন লাগছিল, মনে হচ্ছিল আমার প্রথম সন্তান আমাকে মা না দেখেই আমি ওকে মেরে ফেলব, এই পৃথিবীতে আসতে দেবো না, আমি মা হিসেবে তো মেনে নিতে পারি। আর সেজন্যই আমি ওকে কথা রাখতে পারিনি। এখানে চলে আসা, তবে আমার কাছে ওকে রাখিনি আমি, তো আমার বোনের কাছে থাকে। ভালোই আছে, আমার পরিচয়ে মানুষ হচ্ছে। কি হয়েছে? কাল দেশে যাচ্ছি। দেশে যাচ্ছ মানে হঠাৎ করে দেশে ফিরবি? বাবার অবস্থা খুব একটা ভালো না, মা শুধু কান্নাকাটি করছে। চাচা এখন কোথায়? কাল হসপিটাল থেকে বাসায় নিয়ে গেছে। আমি কি করবো বুঝতে পারছি না কিছু। কয়েকটা দিন আমি বাবার সাথে থাকতে চাই। আর তোর এখানে কোনো সমস্যা হবে না, তুই যতদিন ইচ্ছা এখানে থাকতে পারবি। চাবিটা রাখ, তোকে কেউ ডিস্টার্ব করবে না। আমি যদি তোর সাথে দেশে যাই? মানে? মানে আমি তোর সাথে দেশে যাব। হয়তো আমি সেই ভাগ্যবান যে পুরো গল্পটা জানার পরও সারমর্মটা কাউকে বোঝাতে পারবো না। এত বড় ত্যাগ মা ছাড়া কেউ করতে পারে না। স্যারকে কি বলবি? নতুন গল্প শোনাবো, কিন্তু বিশ্বাসটা ভাঙতে পারবো না। আমি তোর সাথে যাচ্ছি। স্যার, আমার কারোই হেল্প দরকার নেই, কারোই লাইন আপ দরকার নেই, আমি নিজেই পুরো আর্টিকেলটা দিচ্ছি। জি স্যার। তো আরেকটা কথা, আমি আজই দেশে ফিরছি। জি, দেখা হচ্ছে তাহলে। আসসালামু আলাইকুম। কি বললো? কি আর বলবে, এদের স্বার্থ উদ্ধার হলেই হয়, তাতেই খুশি এরা।
একজন নায়িকার প্রতি কত আপত্তি আমাদের, তার চরিত্র, বেশভূষা, রঙিন জীবন, কিন্তু কজনই বা খোঁজ রাখে তাদের কষ্টের, যুদ্ধ করতে করতে এগিয়ে যাওয়া এক মায়ের। পরিচয়টা দিতে পারিনি বলে মাফ করবেন, তবে দেশের একজন বিনোদন সাংবাদিক হিসেবে আপনার কাছে ওয়াদা করলাম, আপনার গল্প আমি কাউকে বলবো না। শুধু যাবার আগে একটা অনুরোধ রইল, প্লিজ ফিরে আসুন, প্লিজ। নায়িকা হিসেবে নয়, একজন গর্বিত মা হিসেবে আপনার এই ভক্তটা পথ চেয়ে থাকবে। ইতি তপু। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.